ইয়াতে দৈতা প্রতিহিত মতে রে মহারাজ মোর কবিতারে মতে দে দে শ্রীক্ষেত্র সম্মান মহারাজ পদ্মশ্রী সম্মান ঠান আহরি বড় সম্মান হচ্ছে শ্রীক্ষেত্র সম্মান শ্রীক্ষেত্র সম্মান কাহাকে দেওয়া নেই যায় শ্রীক্ষেত্র সম্মান কাহাকে দেওয়া নেই যায় একদিন পর্যন্ত পুরী মন্দির দেহ তৈরি হলা ন শ্রীক্ষেত্র সম্মান মাত্র চারজন পাইছিলেন যেটি অতি বড় জগন্নাথ দাস পর্যন্ত হেলা যেটি ভারস্তম ভাগবতে অর্পিত তারপরে পাইলে ভক্ত কবি সালবে তারপরে পাইলে বাণীকণ্ঠ নিমানাই হরিচন্দন তারপরে পাইলে ভজন সম্রাট ভিখারি বড় পাঁচ নম্বর মতে শ্রীক্ষেত্র সম্মান পদ্মশ্রী সম্মান তো গুহা গুহা তিনি কিন্তু শ্রীক্ষেত্র সম্মান নিজ কর্তৃপক্ষে শুনা দেখা নেতিলে নেতিয়া যায় আমার ভাষার আপনার গোটে কবিতা কহেলা কবিতা শুনেদেবি তো সজ্ঞা নেই কবিতা শুনাবার লাগে মুই রাখা কহিপারিবি কবিতা শুনাউতেকি আমার ভাষা বি রামায়ণ মহাভারত হরিবংশ ভাগবত আপনার শুনাই দিয়ে পাবি যেটাকে প্রতিষ্ঠিত গ্রন্থ মানে চারি গ্রন্থ প্রতিষ্ঠিত ভারতে অছে যেটাকে রামায়ণ মহাভারত হরিবংশ ভাগবত অছে ভারতে কেন্দ্রিক কবির কিভাবে হার নেই ন কেন্দ্রিক কবির কিভাবে হার নেই ন কবিতা হচ্ছে ধর বর্গতর বিহা বর্গ সঙ্গে যে বর্গকে এই বর্গকে দেখি মোট কবিতা হচ্ছে ধুলি তাকর গজা
ময়না হরর চলে দরকার পাতি বলে গল্প সকাল থেকে বসে হাত কথা চলা করত বৈশাখ রসিয়া বীর মহিয়া বাতলা চট্টে কি গল্পের ঘায় থাকে তুমি ফের চালে যা সরকার বরপুরা আছে কন্যা নেবাকে এই ধ্যান্ত বজাবো বরপুরা আছে কন্যা নেবাকে এই ধ্যান্ত বজাবো কি ঘটি গলে ই বর্ত এটি হাতে দেবে কাকে বরপুরা আয় কি বরবর্তন নতুন বাঁচনা গড়াতে অর্জন গান আর তুকে ঘটি গলে তুকে কে নেই বরবর্ত আর পাঁচড়া পয়সা হয়ে ঠিক আপনার টুকে গলে বরপুরা আছে কন্যা নেবাকে এই ধ্যান্ত বজাবো কোনটা কোন নেই নো টুকলে ভেটা কাটা
হেলে তুই নাই নাও হেলে দেখুতে জানুতে শুনুতে গুনুতে নাই তো দেখা ধন্যবাদ।